ময়লা চোর গেছে, গরু চোর গেছে, গরু পাচারকারী গেছে ওখানে, গরুর খাবার কি করে চুরি করা যায় ট্রেনিং নিতে লালু প্রসাদ যাদবের কাছে। সঞ্জয় বনশাল ইস্যুতে আইনি পদক্ষেপ শুধু নয়, যা যা করেন আমরা করছি। আর আজকে কন্টেম্পিটিশন যখন মুভ হবে, আমাদের লয়াররা এমসিসি ভাইলেশনের কথা তুলে ধরবে, অর্ডারের কপি ধরে যেভাবে 12-14 জন পুলিশ অফিসারকে শর্ট ট্রেনিং এর জন্য ডেপুট করেছেন, এটা করতে পারেন না। যেভাবে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্কলারশিপের লোক দেখাচ্ছে যাদের সঠিক বেতন দিতে পারেন না, সব আমরা বলবো। পুলিশকে কিভাবে পার্টির ক্যাডারে শাখা সংগঠনে পরিণত করেছে, এ পুলিশ দিয়ে নির্বাচন হতে পারে না। আগ্রা তৃণমূল কর্মী খুন হয়েছে বলছে বিজেপি, আগ্রা তৃণমূল কর্মী খুন হয়েছে সেটা বলছে যে এ ভূত দেখুক, মিথ্যা মামলা করবে, কোর্ট খোলা আছে, আসবো আমরা। শান্তনু ঠাকুরের নামে মামলা করেছিল, আমরা কোর্টে এসেছি। নিশীথ প্রামাণিকের নামে মামলা করেছিল, কোর্টে এসেছি। আমার নামে 34টা মামলা করেছিল, কোর্ট উত্তর দিয়েছে, আবার মামলা করবে, আমরা কোর্টে আসব। ওখানকার এমএলএ আছেন কমলাকান্ত হাসদা, আমরা আছি প্রত্যেকের সঙ্গে। ময়লা চোর গেছে, গরু চোর গেছে, গরু পাচারকারী গেছে ওখানে, গরুর খাবার কি করে চুরি করা যায় ট্রেনিং নিতে লালু প্রসাদ যাদবের কাছে। চারা কিভাবে চুরি করা যায় গরু গোখাদ্য ট্রেনিং দিতে গেছে। পরিবারবাদ, মুলায়ম সিং যাদবের পরিবার যদি রক্ষা করতে হয় অখিলেশ যাদবকে ভোট দিন। করুণানিধির সাম্রাজ্য যদি রক্ষা করতে হয় স্ট্যালিনকে ভোট দিন। লালুর পরিবারকে যদি রক্ষা করতে হয় তেজস্বীকে ভোট দিন। মমতা ব্যানার্জির পরিবারকে যদি রক্ষা করতে হয় তৃণমূলকে ভোট দিন। আর দেশকে যদি রক্ষা করতে হয় নরেন্দ্র মোদীকে ভোট দিন।